নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একদমই ইউনিক একটি রেসিপি, চিরুনি পাস্তা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া দুটো আলু। আলুটা প্রচণ্ড গরম, তাই আমি ঠান্ডা করে মেখে নিলাম। আলু আমার মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দেড় চামচ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আলুর সাথে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়ামের জন্যে সামান্য এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আটা এবং আলুর ডোয়ের থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতের তেলে এরকম গোল করে নেব। নিয়েছি পরিষ্কার একটা চিরুনি। চিরুনির দুপাশে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। আলু এবং আটার যে আমি লেচি কেটে রেখেছিলাম, চিরুনির ওপর আলতো করে আমি এইভাবে প্রেস করে করে দেব। বাড়তি অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই যে চিরুনির ভাঁজ পড়ছে, এই চিরুনির ডিজাইনটাই উঠবে। চিরুনির দুটো সাইড থেকেই এটা রোল করে তুলে নেওয়া যায়। এটা ভীষণই সহজ, একটু আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চিরুনি পাস্তা। এবারে খুব আলতো হাতে দুটো সাইড মুড়ে দিলেই কিন্তু এটা রেডি। দেখুন ডিজাইনটা কি সুন্দর, তাই না? আমি আপনাদের আরো কতগুলো বানিয়ে দেখাচ্ছি। একইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। এবং আমি এটা উল্টো দিক দিয়ে করে দেখাচ্ছি। দেখুন একইভাবে রোল করে তুলে নিলাম এবং দুটো সাইড আলতো করে মুড়ে দিলাম। একইভাবে আরো একটা করে দেখাচ্ছি। একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি এবার এগুলো সেদ্ধ করে নেব। জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছে এক এক করে তৈরি করে নেওয়া পাস্তা। মিনিট পাঁচেক সেদ্ধ হতে সময় দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে 2 থেকে 3 মিনিট রেখে দেব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা কুচনো রসুন। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, সামান্য চিলি সস। অ্যাড করলাম সামান্য জল। এবার সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যে। সেদ্ধ করে রাখা চিরুনি পাস্তা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চিরুনি পাস্তা। আপনার কাছে যদি স্প্রিং অনিয়ন অ্যাভেলেবেল থাকে, তাহলে সেটাও অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তৈরি হয়ে গেল সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চিরুনি পাস্তা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।